হয়েছে বাবা? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, শরীর ঠিক আছে, কিন্তু মন ভালো নেই মা, একটুও ভালো নেই। আমার ভাইরা আজকে রাজপথে প্রাণ হারাচ্ছে মা, এ যে আমি আর দেখতে পারছি না। কি করবি বাবা, ন্যায্য দাবি আদায় করতে হলে যে রাজপথে নামা ছাড়া উপায় নেই। মা, আমিও রাজপথে যাব, আমার ছোট বড় ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন করব। না বাবা না, আমি তোকে আমার কোল ছাড়া করব না, তোকে নিয়ে যে আমার বড্ড ভয় হয়, তোকে আমি হারাতে চাই না বাবা। মা, রাস্তায় আমার ভাইরাও তো আছে, তাই না মা? তাদের মায়েরাও তো তাদেরকে ভালোবাসে, ভালোবাসাকে শক্তি করো মা, আমাকে যেতে দাও, বিশ্বাস করো আমি দাবি আদায় করে ঠিক ফিরে আসব। মা শুধু একবার তার প্রাণপ্রিয় ছেলে মুগ্ধর মাথার চুলে বিলি কেটে দেয়। মুগ্ধ মায়ের হাত থেকে গ্লাসটা নিয়ে ঠক ঠক করে পুরো গ্লাসের দুধ খেয়ে নেয়, তারপর উঠে চলে যায়। মা মুখে কাপড় চেপে কাঁপতে থাকে। শহরের আরেকটা ছেলে সাইদ, বেজায় গরিব ওরা। আজ সাইদের সাহস দেখে কে? বলে কি না ও আন্দোলনে যাবে, দাবি আদায় করবে। না ভাই, আমি তোরে যেতে দেব না, তোর টিউশনের টাকায় আমাগোর সংসার চলে, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাগোর কি হইব? আমরা যে একেবারে ভাইসা সামুরে ভাই। ওকে আটকাস না, ওকে যেতে দে, তোর ভাইয়ের মতো এমন অসংখ্য ভাই আজ রাজপথে আছে, যাদের টাকায় তাদের পরিবার চলে ঠিক আমাদের মতো। আজ ওরা দাবির জন্য লড়ছে, গোটা দেশের জন্য লড়ছে, সফল হলে আমাদের সাইদের আর এত কষ্ট করতে হবে না, দেখিস তুই। সাইদ কোন এক অব্যক্ত আনন্দে বাবাকে জড়িয়ে ধরে। ওর বোনও অনেক চেষ্টা করে নিজের চোখের জল আটকে রাখার জন্য, কিন্তু পারে না, অবাধ্য চোখের জল কোনো বাধা মানে না। শহরের সবচেয়ে জনপ্রিয় শিক্ষক ফাহাদ বেশ উত্তেজিত কণ্ঠে ফোনে কথা বলছে। হ্যাঁ, আমি সব সময় তোমাদের সাথে আছি, আজীবন তোমাদের জন্য কাজ করার শপথ নিয়েছি আমি। এই দুর্দিনে তোমাদের পাশে আর কাকে পাবে কি পাবে না আমি জানি না, তবে আমাকে সব সময়ের জন্য পাবে। আমার যত বিপদ হোক, যত জেল জুলুম আর নির্যাতন হোক না কেন, আমি তোমাদের ছিলাম, আছি আর ভবিষ্যতেও থাকব। উত্তাল ঝড় বাতাসের মতো ছুটে যেতে থাকে ছাত্রের দল। তাদের এক কথা, এক দাবি, সবার বুকে এক শক্তি। কোটা পদ্ধতি তুলে দিতে হবে, বৈষম্য মুক্ত করতে হবে এই গোটা বাংলাকে, এটা সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার। এদিকে মুগ্ধ তখন ওর একটা মাটির ব্যাংক ভেঙে ফেলেছে, আর সেখান থেকে পাওয়া টাকাগুলো গুনে যাচ্ছে। মাটির ব্যাংকটা ভেঙে ফেললি বাবা? শুধু মাটির ব্যাংক না মা, বিদেশিদের সাথে কাজ করে যে টাকা জমিয়েছিলাম তাও নিয়ে নিলাম সাথে, আমার রাজপথের ভাইদের পানি আর বিস্কুট খাওয়াবো। মা আহ্লাদে ছেলের কপালে চুমু খায়। ছেলে মাকে একবার জড়িয়ে ধরে ঘর থেকে বের হয়ে যায়। রাজপথে তখন অগণিত মানুষের ঢল, সবার হাতে পোস্টার পেস্টুন, মুখে সবার এক দাবি। বিশাল জনসমুদ্র রাজপথ দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছে সামনে, সেই গতি আটকায় কে? দলের শুরুতেই যিনি ডান হাত শূন্যে তুলে গলা ফাটিয়ে যাচ্ছেন, তিনি ফাহাদ স্যার। বীরের ছেলে চাই কি, কোটা প্রথার সংস্কার। আমার বোন চাই কি, কোটা প্রথার সংস্কার। কোটা না মেধা, মেধা মেধা, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সবার মুখে এক কথা, এক দাবি, প্রতিটি শিক্ষার্থীর মুখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। একটু দূরে মুগ্ধ একটা বড় বাক্সে পানির বোতল আর এক ব্যাগ বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছে। পানি লাগবে কারো? পানি ভাই, পানি নিয়ে নিন, বিস্কুট নিয়ে নিন, ভাই পানি লাগবে কারো, পানি। অনেকেই মুগ্ধর কাছে এসে পানি খায়, তারপর আবার ছুটে চলে যায় অন্য কোথাও। চিৎকার করে সবাইকে ডাকতে ডাকতে ওর গলা ভেঙে যায়, তারপরও ও থামে না, একটানা ডেকেই চলে।
পানি লাগবে কারো? পানি? পানি নিয়ে যান, বিস্কুট নিয়ে যান। তখনই অদূরে গুলির শব্দ শোনা গেল। সব ছাত্রছাত্রীর ছত্রভঙ্গ হয়ে গেল। সবাই ছোটাছুটি করতে লাগলো এদিক ওদিক। সামনে থেকে কিছু পুলিশ আসছে, তাদের হাতের বন্দুক থেকে বের হচ্ছে একের পর এক গুলি। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো একটা ছেলে ওই গুলিকে উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে আছে। সে সাইদ দুই হাত প্রসারিত করে বলছে, আমার ভাইদের রক্ষার জন্য আমি আছি। ওদের ওপরে গুলি করতে হলে আগে আমাকে মারতে হবে, না হলে আমি এইখান থেকে এক পাও নড়ব না। কোটা না মেধা, মেধা মেধা, মুক্তিযুদ্ধের চেতনা, দেশটা কারো বাপের না। সাইদের বুকে তখন বাবার দেওয়া সাহস, মনে তখন বোনের ভালোবাসা, আর মাথায় তখন গোটা বাংলার সাধারণ ছাত্রদের দাবি। সাইদ এক চুলও নড়ল না। পুলিশ গুলি ছুড়ল, একটা দুইটা তিনটা, একেবারে সাইদের বুকে বিঁধে যায় ওই বুলেটগুলো। সাইদ তবুও এক চুলও নড়ল না। ওকে দেখে দুইজন সহযোদ্ধা এসে নিয়ে যেতে গেল। ঠিক তখনই সাইদ মাটিতে লুটিয়ে পড়ল। তোমরা চলে যাও, আন্দোলন করো, আমার ভাইদের বাঁচাও, আমি ভালো আছি, যাও তোমরা। সাইদ ভালো আছে এই কথা কি করে সহযোদ্ধারা মানতে পারে? সাইদ ঝাপসা চোখে একবার বোন আর বাবা মাকে মনে করল, তারপর মনে করল ওর সহযোদ্ধা ভাইদেরকে। এরপরে কোনো অবকাশে ও এই দুনিয়া ছেড়ে বড় পারে পাড়ি জমালো। ফাহাদ স্যারকে পুলিশ এসে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে, তবু ফাহাদ স্যারের মুখ থেকে আগুনের ফুল কি ঝরছে। জিতবো মোরা হারি নাই, কোটা প্রথার কবর চাই। চোখ দুটো বড্ড জ্বলছে, আমি বোধহয় আর বাঁচবো না। এই পানি লাগবে কারো? পানি ভাই, পানি লাগবে কারো? পানি পানি বলে ডাকতে ডাকতে ভিড়ের মধ্যে হারিয়ে যায়ও। সেদিন বিকাল হয়, আর বিকাল গড়িয়ে সূর্য অস্ত যেতে যায়। মুগ্ধর মা দাঁড়িয়ে আছে সামনে ছেলের নিথর দেহ, পায়ে এখনো জুতো জোড়া পড়াই আছে। দেখেছ, তোমরা দেখেছ সবাই, আমার মুগ্ধ এবার আর ওর একটা জুতা হারায়নি। আমার ছেলে ভালো হয়ে গেছে, প্রতিবার জুতা কিনে দিলে ও একটা জুতা হারিয়ে ফেলে, এবার আর তো হয়নি। সাইদের দেহটাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে ওর বোন। সে কান্নায় যেন গোটা পৃথিবীর আকাশ ভেঙে পড়ে। সাইদ আমার ভাই, আমি বলেছিলাম তুই যাস না, তোরে ছাড়া আমরা থাকতে পারবো না। তোর চাকরির কি দরকার ছিল? তুই মাঠে ঘাটে কাজ কইরা বাঁচতি, কেন ওরা তোর বুকে গুলি চালালো রে ভাই? কেন কেন, ওদের হাত কি একটুও কাঁপলো না? সাইদের বাবা পাশে বসে বারবার মূর্ছা যাচ্ছে। আমরা এখন আর কোটা সংস্কার চাই না, আমরা চাই দেশ সংস্কার। আর দেশ সংস্কার করতে হলে ওই স্বৈরাচারের পতন দরকার। ভাইয়েরা আমার, বোনেরা আমার, যতক্ষণ পর্যন্ত ওই স্বৈরাচারের পতন না হচ্ছে, কেউ রাজপথ ছাড়বে না। সত্যি কেউ আর রাজপথ ছাড়ছে না, কেউ ভয় পাচ্ছে না। পুলিশের মুহুর্মুহু গুলিতে পাখির মতো ঝরে পড়ে অসংখ্য ছাত্র, কিন্তু তবুও তারা অদম্য। কি অপার শক্তি যেন তাদের টেনে নিয়ে যাচ্ছে, ওরা থামছে না। রক্তে ভেসে যাচ্ছে রাজপথ। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। খানিক সময়ের ভিতরে রাজপথ ভরে গেল মানুষে। এরা কেবল ছাত্র ছাত্রীরা নয়, এখানে আছে কৃষক, আইনজীবী, ডাক্তার, শ্রমিক, রিক্সাওয়ালা সহ সর্বস্তরের জনগণ। দাবি একটাই, তা হলো স্বৈরাচার সরিয়ে দেশ সংস্কার। ফায়ার! অমনি এক ঝাঁক বুলেট ছুটে যায় আন্দোলনকারীদের ওপর। কিছু লোক লুটিয়ে পড়ে, কিছু আবার উঠে দ্বিগুণ তেজে সামনে আগায়। কেটে যায় দিন, নেমে আসে রাত, তবুও চলতে থাকে একটানা গুলি। চারদিকে হাহাকার, কান্না আর চিৎকার। অবশেষে সকাল হয়, এক রৌদ্রময় সকাল। পুব আকাশ লাল করে দেখা দিয়েছে একটা নতুন সূর্য। সেই সূর্য যেন আগের থেকে আরো বেশি আলো দিচ্ছে। একটা ইতিহাসের রচনা তো এভাবেই হয়, রক্ত বিনা এই দেশে কোনো ইতিহাস রচনা আগেও হয়নি।
এখনো হবে না। এমনই কত শত বীর শিক্ষার্থীর রক্তে আজ রঞ্জিত রাজপথ। জানি একদিন সব অধিকার আদায় হবে, তবে সেদিনই মুগ্ধ আর সাইদের মতো বীরেরা শুধু পরলোকে বসে তাদের ভাই বোনদের দেখবেন আর বলবেন, আমাদের রক্ত বৃথা যায়নি।